মালদার কালিয়াচকের বাখরপুরে প্রাইমারি স্কুলের ময়দানে একটি বিশাল যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই যোগদান কর্মসূচিতে প্রায় 7 শতাধিক নেতাকর্মী তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন 40 নম্বর জেলা পরিষদ আসনের প্রার্থী আব্দুল হান্নান। তিনি আগে তৃণমূল করতেন, এবার তিনি কংগ্রেসের টিকিটে সুজাপুর 40 নম্বর জেলা পরিষদের আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও তৃণমূলের কিষাণ ক্ষেত মজুর ব্লক সভাপতি নাসিরউদ্দিন শেখ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি জাহেদা বিবি সহ প্রায় 6 জন প্রাক্তন তৃণমূল মেম্বার এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন। দলত্যাগীদের হাতে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দেন দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ তথা কংগ্রেসের জেলা সভাপতি তথা সাংসদ আবু হাসিম খান চৌধুরী। দেখুন, আমি ছিলাম তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কিষাণ ছেলে, সে পতাকা আমি প্রত্যাখ্যান করে আমি জাতীয় কংগ্রেসে যোগদান করলাম। কতজন আছে আপনার সঙ্গে? দেখেন, এসছে তো অনেকজন, আমার সঙ্গে প্রায় 700 জন আছে, আবার এই দিক থেকে 600-700 জন আছে, প্রায় টোটালি ধরেন যে 1400-1500 জন। কেন তৃণমূল ছেড়ে এখানে আসলেন? দেখুন, আপনারা তো বুঝতে পারছেন যে রাজ্য সরকারের পরিস্থিতিটা, চারিদিকে দুর্নীতি আর দুর্নীতি, মানুষকে বিভ্রান্ত করা কাজ আর মানুষকে শোষণ করা কাজ। খালি শোষণ করে নিয়ে যাচ্ছে, বলছে যে রাশন দিচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, কিন্তু মানুষের কাছ থেকে যে কিভাবে শোষণ করে নিচ্ছে এটা মানুষ বুঝতে পারছে না। তাই আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং মানুষ বুঝতেও পেরে গেছে যে আমাদের কি করছে বর্তমান সরকার, যে আমাদের পিছনে লেগে আছে, হয়তো উপরে উপরে জল ঢালছে, ভিতরে ভিতরে আমাদের মূলটা কাটছে। তার জন্য মানুষ ক্ষিপ্ত হয়ে তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করছে। দুর্নীতিমুক্ত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ গড়তে সমস্ত কংগ্রেস প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান জেলা পরিষদ কংগ্রেস প্রার্থী আব্দুল হান্নান মহাশয়। তিনি বলেন, পুলিশ দলদাসে পরিণত হয়েছে, তাই সাধারণ মানুষ একত্রিত হয়ে নিজ শক্তিতে কংগ্রেসকে ভোট দিয়ে আগামী ত্রিস্তর নির্বাচনে সমস্ত পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ দখল করবে জাতীয় কংগ্রেস। আমাদের জয়নিং মানে তৃণমূল থেকে এই তৃণমূলের অত্যাচারে, তৃণমূলের দুর্নীতির প্রতিবাদে এরা আমাদের দলে এসছে। প্রায় 20,000 লোক আমাদের দলে এসছে এবং আবার আসতেই আছে। সবচেয়ে যে আমাদের পুলিশ প্রশাসন, আমাদের যে পুলিশ প্রশাসন, যে পেটুয়া সরকারের, তা আমরা জানতে পারছি, কারণ আমাদের কথা একটা কথাও পুলিশ প্রশাসন গ্রাহ্য করে। এই পরিস্থিতিতে ভোট কেমন করে করবেন? এই পরিস্থিতিতে আমরাও রুখে দাঁড়াবো, আমরা ছেড়ে দিব না। জেলা পরিষদ আশা করছি অবশ্যই, কিন্তু আর বাদ বাকি যে গরম পঞ্চায়েত আছে তার সেগুলো আশা করছি। একটা হয়তো 2-4টা ছিটছাট হতে পারে ওদের, কিন্তু আমাদের সবচেয়ে বেশি কংগ্রেসের ঘাঁটি এবং কংগ্রেসের ঘাঁটি হয়ে গিয়েছে এখন বর্তমানে। যে এই যে যে দুর্নীতির বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে, এই কারণেই বিশেষ করে আমি এই কংগ্রেসে যোগদান করেছি। কংগ্রেসের জেলা সভাপতি আবু হাসিম খান চৌধুরী বলেন, দুর্নীতিতে ভরে গেছে তৃণমূল কংগ্রেস, মানুষ বুঝতে পেরেছে, তাই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিচ্ছেন বহু মানুষ। আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের ভালো ফল হবে। তিনি বলেন, রাজ্য পুলিশের ওপর আস্থা নেই তাদের, তবে ভরসা আছে কেন্দ্রীয় বাহিনীর ওপর। আমরা কনফিডেন্ট যে আমাদের রেজাল্ট খুব ভালো হবে, কারণ মানুষকে নিয়ে মানুষ আমাদের কাছে আসছেন প্রত্যেকভাবে এবং বলছেন আমরা আপনাদের সঙ্গে আছি, আপনার চিন্তা করবেন না। জেলা পরিষদের কেমন ফলাফল হতে পারে বা যখন পারেন ভাবছেন? জেলা পরিষদ আমরা পাবো, আমরা নিশ্চয়ই জেলা পরিষদ পাবো। ভূমিকা তাদের যে সরকার আছে তাদের সঙ্গে তারা আছে, কিন্তু এই জন্যই আমরা কেস করে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, দিল্লি থেকে ফোর্স আনিয়েছি। ওরা অলরেডি অনেকে চলে এসেছে এবং কয়েকদিনের মধ্যে সব চলে আসছে, তারা প্রত্যেক বুথে 4 জন করে থাক, 9,000 মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দবার্তা।